তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দীঘা মোহনাতে কি করে ট্রলার থেকে মাছ নামানো হয়। এমনকি মাছ ধরে নিয়ে আসার পরে কিন্তু মোহনাতে এই এই সাইডটাই ট্রলারে করে সব এখন মাছ নামাচ্ছে। এটা কিন্তু আজকে বেশিরভাগই দেখা যাচ্ছে কিন্তু লোটে মাছ পেয়েছে। তো লোটে মাছটা কিন্তু দেখতে পাচ্ছ জেলেরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, নিয়ে এসে যেখানে রাখছে এখান থেকে আরতে নিয়ে গিয়ে বিক্রি করবে। অনেক লোটে মাছই কিন্তু পেয়েছে, তো দেখতে পাচ্ছ একদম টাটকা লোটে। তো ভিডিও তো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো দেখতে থাকুন। আরও অনেক ট্রলারে যে দাঁড়িয়ে আছে এরাও সব মাছ নামাচ্ছে দীঘা মোহনাতে। খালি লোটে মাছই পেয়েছে আজকে, অন্য সব অবশ্য মাছ পায়নি। আর এই যে সব পদের ট্রলার দেখো নদীর সাইডে এসে কিন্তু ট্রলারগুলো থামে। তো ভালো লাগবেন, সবাই সুস্থ থাকবেন।